নমস্কার, আমি আকাশ। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবো, যে আমাদের এডুকেশনের সিস্টেমে পুরো একটা চেঞ্জে জানা হয়েছে, পুরো এডুকেশন সিস্টেমটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এই ব্যাপারে বিভিন্ন অনেক মতামত শোনা যাচ্ছে। এবং মেইনলি যেটা সবার বুঝতে প্রবলেম হচ্ছে, যে আসলে চেঞ্জেসগুলো কী কী হলো, কীভাবে হলো, আগের সাথে কতটা ডিফারেন্স, ঠিক আছে? তো সেই আমি পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে ডিসকাস করবো। তো NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে চেঞ্জেসগুলো এনেছে, তার মধ্যে প্রথমে যেটা বলতে হবে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই নামটাকে চেঞ্জ করে মিনিস্ট্রি অফ এডুকেশন এই নামটা রাখা হয়েছে। এবং আগে আমাদের মানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি বলতে পারেন GDP-র 4.3% যেটাকে ইউজ করা হতো, সেটাকে বাড়িয়ে 6% অবধি করা হবে। এইটা হচ্ছে মোটামুটি একটা প্রাথমিক। এইবার আমি আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ঢুকছি, এবং এটাকে দুটো পার্টে আমরা ডিভিশন করে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, একটা বলতে পারেন স্কুল এডুকেশন, এবং আরেকটা বলতে পারেন হায়ার স্টাডিজ, যেটা আমরা কলেজের ক্ষেত্রে আলোচনা করব। তো আপনি এখানে তিনটে উদ্দেশ্য মেইনলি বলতে পারেন। তো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ নন একাডেমিক স্কিল, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি অ্যান্ড কোর্স ফ্লুইডিটি, মানে ভাষার যে বৈচিত্র্যটা সেটা আরও বাড়ানো, এবং কোর্স এবং বিভিন্ন সাবজেক্ট যে চুজ করার ক্ষেত্রে যে বাধা নিষেধটা ছিল সেইটাকে অনেকটা ভেঙে দেওয়া, ঠিক আছে? তো প্রথমেই আমি স্কুল এডুকেশনটা দিয়ে শুরু করব। এবং এখানেই যেটা বুঝতে প্রবলেম হচ্ছে, যে আগে আমাদের 10+2 যে এডুকেশন সিস্টেমটা ছিল সেটাকে ভেঙে 5+3+3+4 এরকম করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কি, 10+2 আমি যদি ওখানে করি তাহলে ওটা 12 হচ্ছে, 12 ইয়ার্স আমাদের মানে স্কুলের যে মানে আমরা স্কুলের আন্ডারে 12 ইয়ার্স থাকতে হয়, এরকম 10+2 10+2=12। আর এখানে 5+3=8, 8+3=11, আর হচ্ছে 4+15। তো এই 15টা এটা ডিভিশনটা কী করলো, এটা কিন্তু বোঝার ব্যাপার। সেটা হচ্ছে এখানে এক্সট্রা একটা 3 বছরে যেটা ঢোকানো হয়েছে, সেটা আমাদের ক্ষেত্রে আগে কি হতো, তখন বয়স 6 বছর, তখন থেকে সে এডুকেশন সিস্টেমটা শুরু করতো, ঠিক আছে? স্কুলের আয়ত্তে আসতো, মানে ক্লাস 1 থেকে, মানে 6 বছর বয়স থেকে 16 বছর বয়স এই অবধি হচ্ছে ক্লাস 10 অবধি, এবং 16 থেকে 18 এইটা হচ্ছে +2, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের 11-12, তার মানে 18 হয়ে গেল, 10 বছর ওখানে যেটা 16 বছর বয়সে মাধ্যমিক, আর 18 বছর বয়সে গিয়ে উচ্চ মাধ্যমিক। আগে কিন্তু যখন বয়স 6 বছর হতো তখনই কি স্কুলে ঢুকতো, এখন যখন বয়স 3 বছর তখনই কিন্তু স্কুলের আয়ত্তায় চলে আসছে। এই যে এক্সট্রা দেখুন, 3 বছর, 3 থেকে 6, 3 বছর এক্সট্রা, এইটা ওর মধ্যে ঢোকানো হয়েছে। কীভাবে ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে এই 3 বছরে যে অক্ষর সংখ্যা এইগুলোকে আরও ভালো করে শেখানো হবে। এটা কিন্তু কোনো আপনি ক্লাস 1 বলতে পারবেন না, যখন 3 বছর বয়সে একটা বাচ্চা ঢুকছে। বাট ক্লাস 1 থেকে 2 এটা কত বছর অবধি হবে, ওটা হচ্ছে যখন বয়স 6, মানে ওই 3 বছর তো শিখছে, মানে 3 বছর বয়সে এসে ঢুকছে এবং ওই 3 বছর শিখছে, বয়স 6 হচ্ছে, এবং 6 থেকে 8 যখন হচ্ছে, এই 6 থেকে 8 যে এজটা থাকবে সে ক্লাস 1 এবং 2 থাকবে। তারপর 8 থেকে 11 বছর বয়স অবধি ক্লাস 5 অবধি পড়বে, 3-4-5। তারপর 11 থেকে 14 বছর বয়স অবধি ক্লাস 8 অবধি পড়বে, মানে 6-7-8। তারপর 14 থেকে 18 বছর বয়স অবধি ক্লাস 9 থেকে 12, মানে 9-10-11-12 এরকমভাবে পড়বে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5+3+3+4 এটা ডিভিশনটা। এবার 5টা, এটা আমার যেটা আপত্তি রয়েছে, এটা বুঝতে আরও সুবিধা হতো কি, 5+3 যেটা করেছে ওইটাকে যদি 5টাকে 2+3 ভেঙে করে দেওয়া হতো, তাহলে আমাদের বুঝতে আরও অনেকটা হয়তো বা সুবিধা হতো। এইখানে পরীক্ষার ক্ষেত্রে যে চেঞ্জেসটা আনা হয়েছে, সেটা হচ্ছে আগে তো আমাদের সবসময় সামেটিভ দিতে হতো, মাস গেলেই সামেটিভ, তারপর বড় পরীক্ষা দিতে হতো। তো এই ক্ষেত্রে আপনাকে মেইনলি পরীক্ষাটা দিতে হবে ক্লাস 3-তে দিতে হবে, ক্লাস 5-এ দিতে হবে, ক্লাস 8-এ দিতে হবে। তাহলে বাকি ইয়ারগুলোতে কী হবে, বাকি ইয়ারগুলোকে দিয়ে তাহলে পরীক্ষা হবে না, বা ক্লাস 4 কি তাহলে থাকবে না, না ব্যাপারটা সেরকমটা নয়। ওই মানে পরীক্ষাগুলো হবে অনেকটা প্র্যাকটিক্যাল টাইপের, এবং ওইগুলোকে আপনি অনেকটা ফর্মেটিভ এক্সাম বলতে পারেন, কারণ এইখানটায় বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিকে ঢোকানো হয়েছে। যারা এই 2019-এ HS পাশ করে বেরিয়েছেন, মানে স্কুল থেকে বেরিয়েছেন, তারা একটু মনে করে দেখলে বুঝতে পারবে যে ইয়েতে পড়তাম, 6-7-এ হয়তো বা পড়তাম, তখন ফর্মেটিভ বলে একটা জিনিস এসেছিল, খাতায় লিখে রাখা হতো, নাম্বার দিতে হতো, সেইটা কী হলো, একটা ছেলে খেলা মতো হয়ে যাচ্ছিলো, ওটা ওই হয়ে আবার থেমে গেছিলো। এখন ওইগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফর্মেটিভ এক্সাম টাইপেরগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে, বিভিন্ন অ্যাসেসমেন্ট আপনি বলতে পারেন ওই টাইপের থাকবে। এবং এই ক্ষেত্রে ক্লাস 6 থেকেই আপনাকে কোডিংটা এখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে, কোডিংয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মানে আরও যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যেমন কোডিং আমরা কি যখন কলেজে উঠতো, তখন যারা ইঞ্জিনিয়ারিং পড়তো তখন গিয়ে শিখতো, বললাম এটা শুধুমাত্র কোডিংয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, সব কিছু এখন প্র্যাকটিক্যাল ওয়েতে দেখা হবে।
মানে এখন আর শুধুমাত্র পুঁথিগত বিদ্যা এবং লিখে নাম্বার পেলাম, ব্যাপারটা ওরকমটা থাকলো না। ধরুন এই যে ধরুন আপনার, আমরা ইলেভেন টুয়েলভে গিয়ে যারা সায়েন্স নেবো ইলেকট্রিসিটি পড়তো বা ম্যাগনেট পড়তো, এরকম পড়তো, এখন ক্লাস সিক্স থেকেই আপনাকে ওই ব্যাপারগুলো একটু একটু করে জানিয়ে দেওয়া হবে। তাতে করে কী হবে, ইলেভেন টুয়েলভে গিয়ে আমাদের যে প্রেশারটা পড়তো সেটা থাকবে না। আমি ইলেভেন টুয়েলভে নাইন থেকে টুয়েলভের যে ব্যাপারটা ওটা পরে আসছে, আগে এই পার্টটা বলে নিই। প্র্যাকটিক্যাল কীভাবে করানো হবে, ধরুন আপনি ইলেকট্রিসিটি পড়ছেন বাট আমরা একটা বাল্ব সম্বন্ধে কিছু জানি না, যখন আমরা একটা বাল্ব খুলবো এটা সম্বন্ধে এটা কী আমরা জানি না, কী করে লাগাতে হয় আমরা জানি না, সামথিং এটা জানি না ওটা জানি না, মানে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা ডেইলি লাইফে ইউজ করার মতো যে জিনিসগুলো সেইগুলো সম্বন্ধে আমরা অবগত হই না, শুধু বই পড়ি, হ্যাঁ এই ফর্মুলা ভিজুয়াল টু আইআর, হ্যাঁ না তেনা এইসবগুলো লিখে আমরা নাম্বারগুলো পেয়ে যাই। বাট ওই প্র্যাকটিক্যাল জ্ঞানটাকে আজকে আরও অনেক বাড়ানো হবে, বিভিন্ন অকেশানে নিয়ে যাওয়া হবে, একদম স্কুল থেকে এটা পারমানেন্টলি করা হবে। মানে অকেশান মানে এটাকে এক্স্যাক্টলি কী বলে আমার মনে, এডুকেশনাল ট্যুর আপনি বলতে পারেন। ধরুন আমরা মানে প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য আপনাকে একটা মুচির কাছে হয়তো বা যেতে হবে, আপনাকে ওই ব্যাপারটা শিখতে হবে, আপনি যে লাইট সারাই করে আপনার তার কাছে যেতে হবে ওইটাকে শিখতে হবে, এরকমভাবে বিভিন্ন জিনিসকে মানে একদম প্র্যাকটিক্যালি ওয়েতে আপনার মধ্যে ঢুকিয়ে দেবে। দ্যাটস কিন্তু ভেরি গুড, প্রচণ্ড ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু হতে যাচ্ছে এবং এটা দরকার ছিল। ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্সটা আমি বলেছিলাম যে ক্লাস ফাইভ অবধি আপনাকে মাদার টাং বা রিজনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইটাকে আপনাকে ডেফিনেটলি ক্লাস ফাইভ অবধি আপনাকে পড়াতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে শিক্ষা প্রদানটা করতে হবে। বাট তারপর থেকে সবার ক্ষেত্রে সব ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল, যেমন আগে সংস্কৃতটা কী হলো আমাদের ক্লাস এইট অবধি ছিল, এখন সেই ডিভিশনটা নেই, যে কোনো সময় নিতে পারে সংস্কৃত। আপনি যদি চান আপনি হোল লাইফ ধরে পড়ে যেতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে পারেন, কোনো ডিভিশন কিন্তু বা কোনো চাপিয়ে দেওয়ার মতো কোনো কিছু কিন্তু আপনার উপর আর রইল না। এই করতে করতে ক্লাস এইট অবধি এরকম হলো। এবার ক্লাস নাইন থেকে টুয়েলভ, এইটা হচ্ছে যেটা আমাদের ইলেভেন টুয়েলভে যে প্রেশারটা ছিল সেটাকে ভেঙে চার বছরে ডিভিশন করে দেওয়া হলো এবং সেই ক্ষেত্রে আপনার প্রেশারটা অনেকটাই কমে যাবে এবং এক্সামটা কিন্তু যে ওটা এইট অবধি ছিল এবং নাইন থেকে টুয়েলভ এটা কিন্তু চেঞ্জ। সেটা কী হচ্ছে, ওখানে আটটা সেমিস্টার করে দেওয়া হয়েছে, কলেজের মতো যে সেমিস্টার ওয়ার্ডটা আমরা আগে স্কুলে ইউজ করতাম না এবার সেটা স্কুলেও করতে হবে, ওটা আটটা সেমিস্টার করে দেওয়া হয়েছে যেখানে চল্লিশটা এক্সাম হবে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন যে এক্সামগুলো হবে সেইটা শুধুমাত্র যে লিখে নাম্বার পাওয়া সেরকমটা নয়, অবজেক্টিভও থাকবে ওখানে, ঠিক আছে, অবজেক্টিভ এবং রিটেন এই দুটোকে ডিভিশন করে দেওয়া হয়েছে এবং সেমিস্টারগুলোতে শুধুমাত্র ওই যে লেখার নাম্বার সেটা নয়, ওই প্র্যাকটিক্যাল যে ওয়েটা এবং আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটি সামথিং ওরকম এবং সেই সবগুলো মিলিয়েই কিন্তু ওই নাম্বারটা হবে। এবং আগে কী হতো, এখানে যে সাবজেক্ট চুজের ব্যাপারটা, সায়েন্স কমার্স আর্টস একটা ডিভিশন ছিল পুরো, এখানে এখন ওই ডিভিশনটা থাকবে না। এবার কী করে থাকবে না ডিভিশনটা আপনার মনে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আপনার ধরুন ফ্যাশন ডিজাইনিং ভালো লাগে বা আপনার সিনেমার সম্বন্ধে ইন্টারেস্টেড রয়েছে বা আপনি ইন্টারেস্টেড রয়েছেন মানে ইন্টারেস্ট রয়েছে আপনার বা আপনার মিউজিক সম্বন্ধে ইন্টারেস্ট রয়েছে, আপনি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চান বাট শুধুমাত্র মিউজিক আমাদের যে বা এডুকেশন সিস্টেম ছিল শুধুমাত্র মিউজিক নিয়ে আপনি তো স্কুলে পড়াশোনা করতে পারেন না, আপনাকে আরও অনেক কিছু, আপনাকে আগে সায়েন্সটা নিতেই হবে, আপনার কমার্সটাকে তো নিতে হবে, আগে স্ট্রিম তো ঠিক করতে হবে, আবার আর্টসটা নিতে হবে, তারপরে যদি তুমি অন্য কিছু করতে চাও এখন আর সেরকম কোনো ডিভিশন নেই। আপনি ফিজিক্স পড়ছেন, ফিজিক্স ভালো লাগে, আপনার মিউজিক ইন্টারেস্ট হয়েছে, মিউজিকটাকে আপনার সাবজেক্ট করে দেওয়া হয়েছে, আপনি ওটা নিয়ে পড়তে পারেন। তার মানে এরা কী বলতে চাইছে, আগে যেমন স্পোর্টস ধরুন এরকম বিভিন্ন বিষয় কিন্তু ছিল বাট আপনি ম্যাথ নিয়ে পড়ছেন, এই দুটো কিন্তু ইকুয়ালি ছিল না, যে ম্যাথের যে ব্যাপারটা সেটা ধরুন আপনি সায়েন্স নিয়ে পড়ছেন যে সাবজেক্টগুলো রয়েছে তার গুরুত্বটা অনেক বেশি, স্পোর্টস নিচ্ছেন, হ্যাঁ স্পোর্টস নিচ্ছেন, খেলাধুলা করলো শেখালো না, না এইবার আপনি যদি ম্যাথ নেন সেই ম্যাথের ইম্পর্টেন্সটা যতটা, আপনি যদি স্পোর্টস নেন ওটাও একটা সাবজেক্ট আপনার ওই ইম্পর্টেন্সটাও ততটাই হবে, মানে আপনি ওখান থেকেই কিন্তু এরমভাবে আপনার ইচ্ছে মতো সাবজেক্টগুলো নিতে পারেন। এবং সেই ক্ষেত্রে আরও কী কী সাবজেক্ট থাকবে, ফ্যাশন ডিজাইনিং, মিউজিক, তারপর ফিল্ম মেকিং, আরও অনেক কিছু যে কোকারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো লিস্ট তারা ডেফিনেটলি বার করবে, সেগুলো আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তখন। এইবার হায়ার স্টাডিজ ক্ষেত্রে যদি আমি ঢুকি, সেটা হচ্ছে কলেজের ক্ষেত্রে। এবার কলেজে আগে যেটা পরিবর্তন করা হয়েছে সেটা অনার্সের ক্ষেত্রে আগে তিন বছরের কোর্স ছিল সেটাকে চার বছর করে দেওয়া হয়েছে এবং চার বছরের এটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা হয়েছে এবং এমনি যে নর্মাল যে কোর্সগুলো হয় চার বছরের আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো সেটা চার বছরের ক্ষেত্রে হতো। তো সেটা কী হয়, ধরুন কলেজে অনেক ফিনান্সিয়াল অবস্থা অনেকের খারাপ থাকে, কলেজে পড়তে পড়তে হয়তো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকে ছেড়ে দিতে হয়, এরকম প্রচুর প্রবলেম হয়তো বা আমরা জানি না বাট একটু খোঁজখবর নিলে কিন্তু দেখা যায় এরকমটা রয়েছে। তো এই যে সমস্যাটা এটা কিন্তু এখন অনেকটাই লাঘব, কেন লাঘব, সেই ক্ষেত্রে
ধরুন আপনি ফার্স্ট ইয়ারে ওটা ছেড়ে দিলেন, চারটে বছর কিন্তু আমি বলেছি, তো ফার্স্ট ইয়ারে আপনি ফার্স্ট ইয়ার পড়লেন, ফার্স্ট ইয়ার পরে আপনি ছেড়ে দিলেন, তো ফার্স্ট ইয়ার যদি আপনি পড়েন তো আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আপনি একটা সার্টেন টাইম অফ পিরিয়ডের পরে সেটা ওরা বলে দেবে পরবর্তীতে, এখনও সেটা বলেনি, আপনি এসে যদি আপনি ওটা ছেড়ে চলে যান আপনি আবার এসে আপনার সেকেন্ড ইয়ার থেকে আপনার ওই কোর্সটা আপনি শুরু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি সেকেন্ড ইয়ারে ছেড়ে দিলেন, তো সেকেন্ড ইয়ারে ছেড়ে দিলে আপনাকে ডিপ্লোমা দেওয়া হবে, ওটা ডিপ্লোমার সমান হবে, ঠিক আছে। তারপর আপনি ছেড়ে চলে যান, তারপরে এসে কিন্তু আপনি আবার থার্ড ইয়ার থেকে শুরু করতে পারেন। ধরুন আপনি থার্ড ইয়ার অবধি পড়লেন, যেটা আগে আমাদের অনার্স অবধি ছিল, যে অবধি থার্ড ইয়ার পড়লে আপনাকে ব্যাচেলার ডিগ্রি দিয়ে দেওয়া হবে, এবং সেটা ছেড়ে যদি আপনি চলে যান যে আপনার এখন মনে হলো এখন আপনার চাকরি করতে হবে বা সামথিং অর্থ উপার্জনের কিছু দরকার, আপনি ওইখানে ওই ব্যাচেলার ডিগ্রি ওই সার্টিফিকেটটা নিয়েই আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা সামথিং অন্য কিছু করতে পারেন। বাট পরবর্তীতে কিন্তু আপনি আবার এসে ওখানে ঢুকতে পারেন এবং ফোর্থ ইয়ার থেকে আপনার শুরু হবে, এবং আপনি পুরো ফোর্থ ইয়ার যদি কমপ্লিট করেন, ফোর্থ ইয়ারটা কমপ্লিট করলেন, তাহলে কিন্তু আপনাকে যে রিসার্চ করার জন্য যে পার্টিকুলার ক্রাইটেরিয়াটা থাকা দরকার, যে আপনার মধ্যে যে কোয়ালিটিটা বা কোয়ালিফিকেশনটা থাকা দরকার, সেই ডিগ্রিটা আপনাকে দিয়ে দেওয়া হলো, এবং এরপর আপনি রিসার্চ লেভেলে কিন্তু যেতে পারবেন। এইটা কিন্তু খুবই ভালো ডিসিশন, আগে কিন্তু এত ফ্লুইডলি ব্যাপারটা ছিল না, তো এইটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমার ওভারঅল ব্যাপারটা কিন্তু খারাপ লাগেনি, প্রচণ্ড মডার্ন একটা জিনিস, অন্যান্য কান্ট্রিতে মানে উন্নত মানের কান্ট্রিতে এটা অনেক আগে থেকেই চালু ছিল এবং আমাদের দেশে এটা এখন করা হলো। তো দেখা যাক আলটিমেটলি কী হয়, এবং আরও যে প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে বা আমার মনেও অনেক প্রশ্ন এখনও থেকে গেছে, যে কীভাবে কী হবে, কখন হবে, কোন নাম্বার প্যাটার্নটা কী হবে, কীভাবে ডিভিশন হবে, তো সেই ব্যাপারগুলো ফ্র্যাঙ্কলি স্পিকিং এখনও কেউই জানে না। কেউ যদি এখন এটা বলে থাকে সেটা পুরোপুরি ভুল, কারণ কোনো সার্কুলেশন এখন অবধি আসেনি। আরও দু একদিন যাক, আরও কিছুদিন যাক, ডেফিনেটলি তারা সেটা বলবে, আপনারা সেটা সম্বন্ধে এবং আমরা সবাই সেটা সম্বন্ধে জেনে যাব। এখন যেটা আলটিমেটলি জানা গেছে এটাই হচ্ছে তার পুরো ওভারভিউ, এর মধ্যে আর কোনো ফলস ইনফরমেশান নেই। তো আপনাদের কি মত এই চেঞ্জেসটা নিয়ে, ডেফিনেটলি এটা কমেন্ট সেকশন লিখে জানাবেন, এবং অন্য কোনো যদি প্রশ্ন থাকে আমাকে মেসেজ করতে পারেন, আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমি ডেফিনেটলি সেটা শর্ট আউট করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার, অ্যান্ড ফর ফার্দার ইনফরমেশন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড টু গেট অল দ্য নোটিফিকেশন হিট দ্যাট দ্য বেল বাটন। নমস্কার।